ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অভিক, আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি অন্য হসপিটালের ডিটেলস দিতে চলেছি। বন্ধুরা, হসপিটালটি আপনাদের সাউথেই রয়েছে, সাউথ ইন্ডিয়াতে, চেন্নাইতেই। হসপিটালটি হচ্ছে শঙ্কর নেত্রালয়া। বন্ধুরা, আমাদের কম বেশি চোখের প্রবলেম সবারই থাকে, এবং কিছু প্রবলেম থাকে ক্রিটিক্যাল প্রবলেম। তো তার জন্য আমরা ভাবি যে একটু বেস্ট জায়গায় যদি আমাদের ট্রিটমেন্টটা করানো যেত, তাহলে হয়তো চোখের প্রবলেমটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যেত। কিংবা কিছু ক্রিটিক্যাল প্রবলেম থাকে যেগুলো বেস্ট জায়গাতেই ট্রিটমেন্ট করানো উচিত, সেক্ষেত্রে চেন্নাইতে শঙ্কর নেত্রালয় আপনাদের জন্য একমাত্র বেস্ট অপশান আমার মনে হয়। আর বন্ধুরা, বলি যে শঙ্কর নেত্রালয়তে কিন্তু ট্রিটমেন্ট করাতে গেলে আগে থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এখানে নিয়ে নিতে হবে। আপনি যেদিন ভাবছেন, যখন ভাবছেন ট্রিটমেন্ট করাতে যাবেন, তার 1-1.5 মাস আগে অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে নিতে হবে। কারণ ওদের ওখান থেকে একটি কনফার্মেশান আসে, আমি দেখাবো পরে ফর্মটিতে গিয়ে কীরকমভাবে কী কী অ্যাপয়েন্টমেন্টের জন্য কী কী করতে হয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, মাঝখানে স্কিপ করে গেলে ডিটেলসে প্রবলেম হতে পারে, তখন হয়তো আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা নাও আসতে পারে কিছু আপনাদের ভুল ভ্রান্তির জন্য। তো অবশ্যই কেয়ারফুলি দেখবেন আমি যেগুলো বলবো ভিডিওটি শেষ পর্যন্ত। তো অ্যাপয়েন্টমেন্ট কী করে নিতে হয় তো আমি সেটা দেখাচ্ছি। আর একটি বিষয় যেটি হচ্ছে, যারা এখানে বাইরে থেকে যারা ট্রিটমেন্ট করাতে আসবেন, মানে ইন্টারন্যাশনাল যেসব পেশেন্ট রয়েছে, তাদের জন্য এখানে একটি ডেস্ক করা রয়েছে। সেখান থেকে আমি সেটাও দেখাবো, সেখানে নাম্বার কি, সেখানে কি কি রয়েছে। সেখান থেকে আপনারা বাইরে থেকে যারা আসছেন, তারা এখানে যোগাযোগ করে তারা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারবেন, আর কিছু জিজ্ঞাসা থাকলে তাদের কাছ থেকে জানতেও পারবেন। আর আর যদি যারা বাইরে থেকে আসছেন, তাদের অবশ্যই বলে নিই, আগে এখানে অ্যাপয়েন্টমেন্টটি করিয়ে নিয়ে তার একটি কপি আপনাদের কিন্তু মেডিকেল ভিসার জন্য জমা দিতে হবে। সাধারণত মেডিকেল ভিসার জন্য তাই করতে হয়। তো আগে এখানে অ্যাপয়েন্টমেন্টটা করা অবশ্যই জরুরি, এবং মেডিকেল ভিসা যেটা আপনি আপনার কাছে থাকবে, সেটি কিন্তু আপনাকে শঙ্কর নেত্রালয়ে এসে দেখাতেও হবে, না হলে কিন্তু এখানে ট্রিটমেন্ট পেতে আপনার সমস্যা তৈরি হবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা যাই শঙ্কর নেত্রালয় ওয়েবসাইটটিতে। শঙ্কর নেত্রালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে www.shankarnetralaya.org। এই পেজে যাওয়ার জন্য আপনারা গুগলে লিখ গিয়ে শঙ্কর নেত্রালয়াতে টাইপ করলে আপনাকে শঙ্কর নেত্রালয় 1 নম্বর কি 2 নম্বর অপশানে দেখিয়ে দেবে। সেখানে আপনি চলে যাবেন অপশানটিতে, শঙ্কর নেত্রালয়ের পেজটিতে। পেজটিতে যাওয়ার পরে আপনাদেরকে একটু বলে নিই, এটি 1976 সাল থেকে সবার জন্য চোখের যে ট্রিটমেন্টের জন্য সেই সার্ভিস দিয়ে আসছে হসপিটালটি। এই হসপিটালটিতে খরচা তুলনামূলক অন্য জায়গার থেকে অনেকটাই কম। এখানে একটু মিশনারি স্পিরিটের মধ্যে এই হসপিটালটি রয়েছে, একটু চ্যারিটি টাইপের এই হসপিটালটি, যার জন্য এখানে খরচাটা তুলনামূলক কম। কিন্তু যে ট্রিটমেন্ট সেটি একদম বেস্ট ট্রিটমেন্ট এখানে, এবং অত্যাধুনিক ট্রিটমেন্ট আপনারা এই হসপিটালটিতে পাবেন। এই হসপিটালটির কিন্তু বন্ধুরা অনেক কটি জায়গা রয়েছে, অনেক কটি জায়গাতেই এই হসপিটালটি রয়েছে। শুধুমাত্র যে চেন্নাইতেই রয়েছে সেরকম নয়, এই হসপিটালটি কিন্তু আপনার কলকাতাতেও রয়েছে, এছাড়া তিরুপতিতেও হসপিটালটি রয়েছে। তাহলে প্রথমে বন্ধুরা দেখি যে হসপিটালটি অ্যাড্রেসটি কী, এবং হসপিটালটি আরও কোন কোন জায়গায় রয়েছে। তার জন্য বন্ধুরা চলে যেতে হবে আপনাদেরকে, আপনারা নিজেরাও যদি দেখতে চান, তার জন্য আপনারা চলে যাবেন কন্ট্যাক্ট আস পেজে। সেখানে যাওয়ার পর পেজটি একটু লোড হতে টাইম লাগছে বন্ধুরা। আর এই হসপিটালে আপনাকে আমি বলে রাখি, এই হসপিটালটিতে আপনারা যাওয়ার পরে আপনাদের যে লাস্ট যে প্রিন্ট আউটটি বেরোবে, সেই প্রিন্ট আউটটি অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন, 2 জেরক্স কপি করে, না ওখানে গিয়ে সেটি জমা করতে হবে। আর বন্ধুরা আসুন তাহলে দেখি এই হসপিটালের অ্যাড্রেসটি কি। হসপিটালটির মেন যে ক্যাম্পাস রয়েছে সেটি হচ্ছে 41 কলেজ রোড, চেন্নাইতে। এটা চেন্নাইয়ের মেন ক্যাম্পাস। এখান থেকে আপনারা ফোন নম্বরগুলো পেয়ে যাচ্ছেন, তাও আমি একবার বলে দিই মেন ব্রাঞ্চের ফোন নম্বরগুলো, 4442271500, আর একটি নাম্বার
2827-1616। এখানকার মেল আইডিও রয়েছে mrf@snmail.org। আরও যে মেল আইডিগুলো রয়েছে সেগুলো সবই আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে আপনারা মেল করেও জানতে পারবেন। এরপরের যেটি রয়েছে সেইটিও চেন্নাইতেই রয়েছে, সিইউ শঙ্কর নেত্রালয়া, শঙ্কর নেত্রালয়া রিফারেল ল্যাবরেটরি, এটিও রয়েছে আপনার চেন্নাইতেই। এরপরে রয়েছে হচ্ছে কলকাতায় যে চেন্নাইয়ের যে আরো যে ব্রাঞ্চগুলো রয়েছে নেত্রালয়ের, সেগুলি হচ্ছে আদিত্য বিল্লা শঙ্কর নেত্রালয়া, এটি রয়েছে কলকাতায়, এটি রয়েছে বারখোলা মুকুন্দপুর ইএম বাইপাসের কাছে। এরও ফোন নম্বরগুলো আপনি এখানে পেয়ে যাবেন, আমি তাও একবার বলে দিই 3041-6000, আর একটু হচ্ছে 3095-6000। এই নাম্বারগুলোতে আপনি ফোন করলে এখানে কথা বলতে পারবেন। আর কমলনয়ন বাজার শঙ্কর নেত্রালয়া, এটাও রয়েছে কলকাতাতে, শঙ্কর নেত্রালয়া কলকাতা, এটিও রয়েছে কলকাতাতেই। আর তিরুপতির যে অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো, তামিলনাড়ুর যে অ্যাড্রেসগুলো রয়েছে সেখানে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, আপনারা যদি অন্য কোনো ব্রাঞ্চে গিয়ে ট্রিটমেন্ট করাতে যান। তবে সবথেকে বেস্ট অপশান হচ্ছে মেন ব্রাঞ্চ শঙ্কর নেত্রালয়া, আর তাছাড়া আপনারা কলকাতার যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোতেও ট্রিটমেন্ট করাতে পারেন। এরপরে আসা যাক বন্ধুরা, আমি যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল পেশেন্টের জন্য, তো পেশেন্ট কেয়ারে গিয়ে আপনি গেলে এখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস যে অপশানটি রয়েছে, এখানটাতে গেলে আপনি ডিটেলসটি পড়লে বুঝতে পারবেন যে কী কী রয়েছে। তবে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম সেটা এখানে উল্লেখ করা রয়েছে, যেটা হচ্ছে ট্রিটমেন্টে এখানে কিন্তু ফরেন পেশেন্টের জন্য হেলথের যে মিনিস্ট্রি থেকে যেটাই আপনাদেরকে ইস্যু করা হবে যে মেডিকেল ভিসাটি, সেই ভিসাটি আপনাকে অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে, এবং যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটিতে ওখানে আপনাদের, আপনারা তো কোথা থেকে আসছেন তার ডিটেলসটা ওখানে তো অ্যাড্রেসটা থেকেই যাচ্ছে। এছাড়া আপনারা যদি ডাইরেক্ট কথা বলতে চান এখানে, তার জন্য আপনাদেরকে মিস্টার ভি ডট শিভা কুমার, ম্যানেজার পেশেন্ট রিলেশনশিপ ইন্টারন্যাশনাল সার্ভিস ডিপার্টমেন্ট, এখানে কথা বলতে পারেন। এর একটি মেল আইডি রয়েছে ips@snmail.org, ফোন নম্বরটি রয়েছে 9104442-71817, আর একটি হচ্ছে 4227-1818। আরও যে নাম্বারগুলি রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। আর এরপরে চলে আসি কী করে এখানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। প্রথমে বলি অ্যাপয়েন্টমেন্টটি নিতে গেলে আগে কিছু জিনিস জেনে রাখবার দরকার, সেটা হচ্ছে কোন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সেটি কোথায় রয়েছে, কোন অ্যাড্রেসে রয়েছে, সেটি কলকাতা না চেন্নাই, সেটাও আপনাদের প্রথমে ডিসাইড করে নিতে হবে। তো প্রথমে আসা যাক তাহলে আস্ক এ ডক্টর অপশানটিতে, এরপরে আসা যাক ফাইন্ড এ ডক্টরে। ফাইন্ড এ ডক্টরে আসবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন লোকেশানের জন্য আপনারা ডাক্তার দেখাতে চাইছেন সেটি আগে ফিক্স করতে হবে। তো আপনারা যদি চেন্নাইতে ডাক্তার দেখাতে চান তাহলে আগে চেন্নাই অপশানটি মেন ব্রাঞ্চ, সেটাই ফিক্স করা হলো চেন্নাই। এরপরে আপনাদের বলছে চুজ এ স্পেশালিটি। আপনারা যদি জানেন যে আপনাদের কী টাইপেরই প্রবলেম রয়েছে সেই টাইপেরই ডাক্তারই এখানে ফিক্স করবেন তাদের ডিটেলসটাই আপনি নেওয়ার জন্য। যেমন হচ্ছে যদি জেনারেল কোনো কিছু থাকে তাহলে জেনারেল অপথালমোলজি, যদি আপনার কর্নিয়ার কোনো প্রবলেম থাকে তাহলে কর্নিয়ার ডাক্তার, যদি গ্লুকোমার কোনো প্রবলেম থাকে তবে গ্লুকোমার ডাক্তার আপনাদের চুজ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমি ধরুন আপনাদের যদি কারো গ্লুকোমার প্রবলেম থাকে তো আমি এখানে গ্লুকোমারটি ফিক্স করলাম। ফিক্স করবার পরে দেখুন এখানে ডক্টরদের কোন কোন ডক্টর রয়েছে সমস্ত ডিটেলস আপনাদের এখানে, তাদের নাম, তাদের ডেসক্রিপশান, সমস্ত কিছু আপনাদেরকে এখানে দেখাচ্ছে। এর মধ্যে থেকে আপনাদেরকে এই ডক্টরগুলির মধ্যে আপনাদেরকে একটিকে চুজ করে নিতে হবে কোন ডাক্তারকে আপনারা দেখাতে চাইছেন। যদি আরও এই ডাক্তার সম্বন্ধে কিছু জানতে চান তাহলে রিড মোডে গিয়ে ক্লিক করলে আরও ডিটেলসটিও আপনি এখান থেকে পড়তে পারছেন। তো এখান থেকে ডাক্তারটি ফিক্স করে নেওয়ার পর বন্ধুরা আপনারা চলে যাবেন অ্যাপয়েন্টমেন্ট পেজে। প্রথমে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশনটি অবশ্যই পড়ে নেবেন। এখানে বলা রয়েছে এই যে ফর্মটি ফিল আপ করছেন এটি একটি রিকোয়েস্ট ফর্ম, আর
আপনি অবশ্যই, আপনাকে বলেছিলাম মেল একটি আসবে এখানে, কনফার্মেশন মেল। এই ফর্মটি ফিল আপ করবার পর আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে মেল কিংবা টেলিফোনিক রেসপন্সের জন্য, কনফার্ম করবার জন্য। ওনারা আপনাদেরকে কনফার্ম করবে, তারপরে আপনারা ওখানে মানে কনফার্মেশন হওয়ার পরে ওখানে আপনারা কী করে পৌঁছবেন, কবে যাচ্ছেন, সেই জায়গাগুলি সব টাইমগুলি ফিক্স করবেন। আর যদি ফোনে ইনফরমেশান কিছু নেওয়ার থাকে, তার জন্য 0444227150 এই ফোন নম্বরটিতে সকাল 8টা থেকে সন্ধেবেলা 6টার মধ্যে ফোন করে আপনারা কিছু ইনফরমেশান জানার থাকলে আপনি জানতে পারবেন। এরপরে আসি বন্ধুরা, ফর্মটি কী করে ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করবার জন্য আপনাকে প্রথমে বলে নিই যে যেগুলোতে স্টার মার্কস আছে সেই স্টার মার্কসগুলি অবশ্যই হচ্ছে ম্যান্ডেটারি, এগুলো আপনাকে ফিল করতে হবে। প্রথমে আপনারা এখানে নাম ফিল করবেন, তারপরে আপনাদের এখানে রয়েছে ডেট অফ বার্থ, এখানে মেল আইডি, মেল আইডিটি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, কারণ মেল আইডিটি খুবই ইম্পর্টেন্ট। এই মেলেতেই আপনাদের কনফার্মেশনটি আসবে, এবং ভ্যালিড মেল আইডি অবশ্যই দেবেন। যদি আপনার কোনো মেল আইডি না থাকে, যিনি আপনার সঙ্গে যাচ্ছেন তার যদি কোনো ভ্যালিড মেল আইডি থাকে, সেই ভ্যালিড মেল আইডিটি আপনি এখানে অবশ্যই দেবেন। এবং মোটামুটি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আপনি ওয়েট করবেন, তার মাঝখানেই হয়তো আপনাকে কনফার্মেশন মেলটি চলে আসবে। এরপরে আপনি এখান থেকে জেন্ডারটি ফিক্স করবেন, আর যদি আপনি যদি ওল্ড পেশেন্ট হন তাহলে এখানে অবশ্যই ওল্ড পেশেন্টে টিক করবেন এই বক্সটিতে, আর না হলে আপনি যদি নিউ পেশেন্ট হন এখানে নিউ পেশেন্টে ক্লিক করবেন। আর একটা ব্রিফ আপনার এখানে ডিসক্রিপশন দিতে হবে, আপনার কী টাইপের প্রবলেম রয়েছে। আর একটা জিনিস বন্ধুরা বলে নিই, যদি আপনাদের এখানে স্পেশাল কোনো ডেটে যেতে হয়, মানে আপনি ধরুন নেক্সট মান্থে কোনো একটি ডেটে পার্টিকুলার চাইছেন, সেই অনুযায়ী আপনি আমার প্ল্যান সাজাচ্ছেন, তাহলে এইখানে আপনি সেটি অল্প করে লিখে দেবেন। তাহলে সেক্ষেত্রে যদি ওই স্লটটি আপনাদের ফাঁকা থাকে সেই সময়কার, তবে অবশ্যই সেই স্লটে আপনাদেরকে ওনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে তখন আপনাদের সেক্ষেত্রে অন্য স্লটে যে স্লটটি থাকবে সেই স্লটটি ওনারা দেবেন। এরপরে এখানে আসবেন, এখানে কন্ট্যাক্টসের ডিটেলসটি, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই ডিটেলসটি এখানে ফিল আপ করবেন, এবং এই অ্যাড্রেসটি কেয়ারফুলি ফিল আপ করবেন, কারণ এই অ্যাড্রেসটি ওখানে আপনার ভেরিফিকেশনও হবে। আপনার যে পাসপোর্টটি নিয়ে যাবেন সেই পাসপোর্টের সঙ্গে অ্যাড্রেসটি ওখানে ভেরিফিকেশন হবে। এরপরে আপনার এখানে আপনি যেখান থেকে আসছেন সেখানটি জায়গাটি দিয়ে দেবেন, আপনি যদি বাংলাদেশ থেকে হন বাংলাদেশ, আপনি যদি অন্য কোনো স্টেট থেকে হন সেটা দেবেন, যদি আপনি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়াতে সেটি দিয়ে দেবেন। আপনি ডিটেলস, পিনকোড, জিপ এবং মোবাইল নাম্বারটি অবশ্যই, যে মোবাইল নাম্বারটিতে আপনার একটি SMSও আসবে সেই মোবাইল নাম্বারটি, যে মোবাইল নাম্বারটি আপনার ভ্যালিড সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি দেবেন। এরপরে ডাক্তার সিলেক্টের একটা অপশান রয়েছে, আপনি ওখান থেকে দেখেছেন যে ডাক্তার যেরকমভাবে সিলেক্ট করতে হবে, সেখানে আপনি যেখানে সিলেক্ট করতে চান, আপনি যদি এখানে চেন্নাইতে চান চেন্নাইতে, আপনি যে স্পেশালিস্ট ডাক্তার যদি সিলেক্ট করতে চান, আপনার কর্নিয়া কিংবা গ্লুকোমা যদি কিছু প্রবলেম থাকে সেই টাইপেরই আপনি এখানে ডাক্তার সিলেক্ট করবেন। আর কোন ব্রাঞ্চ কি আছে, যদি আপনার পার্টিকুলার কোনো একটি ব্রাঞ্চে দেখাতে চান তাহলে সেই ব্রাঞ্চটি এখানে সিলেক্ট করবেন, না হলে আপনি এনি ব্রাঞ্চ করে রেখে দেবেন। তারপরে আসছে এখানে ডক্টর সিলেক্ট করবার অপশান, এখানে ডক্টর আপনার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের জন্য যে ডাক্তারটি আপনি ওখান থেকে দেখে রেখেছেন তার ডিটেলসটি, সেই ডাক্তারটিকে এখান থেকে ফিল আপ করে দেবেন। এরপরে অ্যাপয়েন্টমেন্ট নিডেড বলে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে যাবেন, আপনি কোন সময় অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, মানে নেক্সট উইকে নিতে চাইছেন, নাকি এই উইকেই নিতে চাইছেন, নাকি নেক্সট মান্থে, নাকি নেক্সট অ্যাভেলেবেল মান্থে। আপনার যদি এরকম কোনো কিছু না থাকে যে নেক্সট উইক নেক্সট মান্থ, তাহলে সেক্ষেত্রে আপনি নেক্সট অ্যাভেলেবেল যেতে পারেন, মানে আপনার যে ডেটটিতে ওরা অ্যাভেলেবেল থাকবে সেই ডেটটি আপনাদেরকে দিয়ে দেবে। আদারওয়াইজ আপনি নেক্সট উইকে চাইলে নেক্সট উইক, নেক্সট মান্থে চাইলে নেক্সট মান্থ, এরকমভাবে ফিল আপ করতে পারেন। না নেক্সট মান্থে কোনো পার্টিকুলার ডেট চাইলে বন্ধুরা আপনাকে আগেই বলেছি ডিসক্রিপশন বক্স অবশ্যই আপনি একটা একটুখানি ব্রিফে দিয়ে দেবেন। আর কোন দিন প্রেফার করছেন সেটিও আপনি এখান থেকে দিয়ে দেবেন, আপনি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মানে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, কোন দিনে আপনি চাইছেন সেই ডেটটি আপনি এখান থেকে ডেটই আপনি দিয়ে দেবেন, যদি আপনি সোমবারে চান সোমবারে। আর যদি কোনো না থাকে, আপনার যদি ফিক্সড কিছু না থাকে, তাহলে এনি ওয়ান, মানে আপনাকে ওনারা যে ডেটটি ফাঁকা আছে সেই ডেটে সেই দিনে দিয়ে দেবে। আর যদি সেকেন্ডারি ডে প্রেফার্ড, মানে ওই দিনতেই আপনি এখানে কোনো যদি স্পেশালিস্ট দিন একটি দিয়ে থাকেন, ধরুন সাপোজ মনডে দিয়ে থাকেন, এরপরে যদি আপনি যদি মনডেতে না থাকে, তাহলে আপনার নেক্সট কোন ডেটে আপনাকে দিলে বেটার হয় সেক্ষেত্রে আপনি ধরুন আরও একটি অন্য ডে, মানে কোন দিন সেখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই ক্যাপচাটি অবশ্যই দেখে ফিল করবেন, দেখে ফিল করবার পরে আপনি এখানে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে।
এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট হওয়ার আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার কাছে কনফার্মেশন মেলটি চলে আসবে। সেই কনফার্মেশন মেলটি আসবার পর আপনি সেই কনফার্মেশন মেলটির অবশ্যই 2 কপি জেরক্স করে নেবেন। একটি কপি আপনার কাছে থাকবে এবং একটি কপি ওখানে গেলে আপনাকে জমা দিতে হবে, এবং ভিসার যেখান থেকে মেডিকেল ভিসা আপনি নিতে যাচ্ছেন সেখানেও আপনারা যদি বাইরের থেকে আসেন তাহলে সেখানেও সেটি সাবমিট করতে হবে। আর বন্ধুরা অবশ্যইভাবে বলে রাখি, আপনারা যদি বাইরের পেশেন্ট হন, মানে যদি ইন্ডিয়ার বাইরে থেকে আসেন, তবে যিনি আপনার সঙ্গে আসছেন তার কিন্তু অবশ্যই পাসপোর্টটিও যেন তার সঙ্গে থাকে। তাহলে বন্ধুরা দেখলেন, শঙ্কর নেত্রালয়ে যদি আপনারা চেন্নাইতে ট্রিটমেন্ট করাতে যেতে চান, কিংবা যদি আপনারা কলকাতাতেও ট্রিটমেন্ট করাতে যেতে চান, যদি কলকাতার বাইরে থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসেন, তা একই প্রসিডিওরে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, কিংবা যদি ইন্ডিয়ার বাইরে থেকে আসেন তাহলে একই প্রসিডিওরে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তাহলে বন্ধুরা জানা গেল আজকে শঙ্কর নেত্রালয়ের ডিটেলসটি। এর পরের ভিডিওগুলোতে আমি চেষ্টা করব শঙ্কর নেত্রালয়তে কী করে আপনার ট্রিটমেন্ট করতে যাবেন, মানে হাওড়া থেকে কী কী ট্রেন আছে, ওখানে কোথায় গিয়ে থাকবেন, এই সম্বন্ধীয় ডিটেলস আমি দেওয়ার এর পরের ভিডিওতে চেষ্টা করব। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও ইন্সপায়ার্ড করবে এই টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।